नमस्कार दर्शक बंधुरा, आमार चैनल foodnews.com आपनादे सबाइके स्वागत। आज आमी बानाबो मशरूम आलू बेगुनेर तरकारी, जेटाते आमी खूब कम मसला व्यवहार करेछी। एटा भात रुटी दुटोर साथेई खावा जाय। चलुन रान्नाटा शुरू करी। प्रथमे कड़ाइते 1 अथवा 2 टेबिलस्पून सर्षेर तेल निलाम। एबार किछु सब्जी आलू बेगुन नितेई हबे, तार साथे आमी बरबटीओ निएछि। एक दुटो तेजपाता आर हाफ टी स्पून जिरे फोड़न दिलाम। जिरे लाल हये एले आमी टुकरो करे काटा आलूगुलो दिए दिच्छि। एखाने आमी सब्जीगुलो बेशी भाजबो ना। आलू हल्का नाड़ाचाड़ा करे आमी बेगुनेर टुकरोगुलो दिए दिच्छी। बेगुनो एकी भावे अल्प एकटू नाड़ाचाड़ा करब। एबार बरबटीओ दिए दिलाम। बरबटी अपशनल, आलू बेगुन आर मशरूम दिए तरकारीटा हये जाय। दो मिनट एकटू भाजा भाजा हार पर आमी दिए दिच्छी एकटा प्याज कुचि करा। प्याज सब्जिर साथे एकटू नाड़ाचाड़ा करब। एबार दुई थेके तीनटे जीरा काचा लंका दिए दिलाम। এবার পেঁয়াজ লঙ্কা সবজি নাড়াচাড়া করব। আবারও ওই এক মিনিটের জন্যই নাড়ব। এইবার একটা টমেটো আমি টুকরো করে কেটেছিলাম দিয়ে দিলাম। সব একসাথে নাড়াচাড়া করে নেব আবার এক মিনিটের জন্য। এইবার পরিমাণ মতো নুন, এখানে 1 টিস্পুন নুন নিলাম আর হাফ টিস্পুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করেন। আমি এখানে 1 টিস্পুন দিয়েছি আর হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিলাম। মশলাটা সবজির সাথে কষতে হবে। এখানে আমি মশলা কষবার জন্য হাফ কাপ গরম জল দিয়ে দিলাম। মশলা আর টমেটো দুটোই একসাথে কষা হয়ে যাবে, আমি ঢাকা দিয়ে দিলাম। টমেটো নরম হয়ে এসছে। এবার আমি টুকরো করে কাটা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। একটু তরকারির সাথে মিশিয়ে নেব মাশরুমগুলো। এবার আমার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে। এখানে আমি গরম জল ব্যবহার করছি। আমি 1 কাপ গরম জল দিলাম। আপনারা যেমন ঝোল খাবেন সেইভাবে জল দেবেন। আমি এবার লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেব। আলু সেদ্ধ হওয়ার জন্য 8 থেকে 10 মিনিট আমার লাগবে। 8-10 মিনিট পর ফিরে এলাম। আমার আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে। তৈরি হয়ে গেল আমার মাশরুম আলু বেগুনের তরকারি। আমার রান্না কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন, যাতে আমার রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।